এই সিজনে তো মানে বেশি একটা কোনো কিছু করতে পারবো না, কিন্তু আগামী সিজনে যাতে, আগামী বর্ষাতে যাতে বনমালীপুর মানুষেরা, আগরতলার মানুষেরা, জনসাধারণ এই জল থেকে মুক্তি পেতে পারে, এই পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়ে আমার সরকার বদ্ধপরিকর আর সেই দিশাতে কাজ করবে। তবে প্রত্যেক বছরই অনেক রকমের ভাষণ শুনে কিন্তু কিছু আর হয় না, তার জন্য তো মনোযোগ দেওয়ার দরকার নেই। এই সিজনে তো মানে বেশি একটা কোনো কিছু করতে পারবো না, কিন্তু আগামী সিজনে যাতে, আগামী বর্ষাতে যাতে বনমালীপুর মানুষেরা, আগরতলার মানুষেরা, জনসাধারণ এই জল থেকে মুক্তি পেতে পারে, এই পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়ে আমার সরকার বদ্ধপরিকর আর সেই দিশাতে কাজ করবে। তবে প্রত্যেক বছরই অনেক রকমের ভাষণ শুনে কিন্তু কিছু আর হয় না, তার জন্য তো মনোযোগ দেওয়ার দরকার নেই। এই সিজনে তো মানে বেশি একটা কোনো কিছু করতে পারবো না, কিন্তু আগামী সিজনে যাতে, আগামী বর্ষাতে যাতে বনমালীপুর মানুষেরা, আগরতলার মানুষেরা, জনসাধারণ এই জল থেকে মুক্তি পেতে পারে, এই পরিত্রাণ পেতে পারে, সেই বিষয়ে আমার সরকার বদ্ধপরিকর আর সেই দিশাতে কাজ করবে। তবে প্রত্যেক বছরই অনেক রকমের ভাষণ শুনে কিন্তু কিছু আর হয় না, তার জন্য তো মনোযোগ দেওয়ার দরকার নেই।